নিরাপদ খাদ্য নিয়ে সমস্যাটা হলো একটু এনে কিভাবে কথাবার্তা তো বলি, অর্থনৈতিক রাজনীতি পলিটিক্যাল ইকোনমি আসবে কথা মধ্যে, সেজন্য আমাদের বাজার গুলোকে আমরা আরো কার্যকর করা উচিত। বাজার গুলোকে আরো কার্যকর করা, আরো পরিবীক্ষণাগার আছে, আরো পরিবীক্ষণাগার মনিটর করা উচিত। যদি বাজারের ব্যর্থতা দেখি, নিরাপদ খাদ্যে যেমন আমরা জুস খাবো ভয় থাকি যে জুসটা ওর মধ্যে ভিজালবিদ্যাও আছে না, তুমি ক্ষতিকর সত্যি অতিরিক্তে যা বলা আছে তার চেয়ে বেশি দিচ্ছি না, সেটা হাত ওলার পরিমাণ মতো দিলে হাত ফুল নাহলে বডি অ্যাডজাস্ট করতে পারে। তো বাজারে যখন প্রোডাক্ট আসে, সেই প্রোডাক্টের গুণগত মান স্বাস্থ্যসম্মতের দেখার দায়িত্ব রাষ্ট্রের, সরকারের, এবং বাজার ঠিকমতো ওয়ার্ক করতে পারে না যদি এগুলো ঠিকমতো মনিটর না করলে। বাজার তো সবসময় চেষ্টা করবে দাম বেশি নিতে, চেষ্টা করবে মুনাফা বেশি করতে। আমার দেশে বাজারকে যত আমরা বাধা দিই ততটা বাজারকে আমরা সহায়তা করছি না। বাধা দেয় মানে কি, আমরা বলি যে এই তুমি এ করছো, এই মজুরদারি করছো, তুমি দাম বাড়াইছো। দাম কখনই বাড়বে না যখন চাহিদা সরবরাহ যদি কাছাকাছি থাকে, দাম বাড়বে, দাম না হলে কখনো সিনিয়র হওয়ার সুযোগই তৈরি হয় না। আমাদের মূল সমস্যাটা হলো বাজারকে বুঝতে চাই না আমরা, সরবরাহের যে ঘাটতি না বলে যখন ঘাটতি হয় একটা সময় এসে বাজারে দাম আপনি আপনি বাড়তে থাকে, চাহিদা বাড়ে সরবরাহ বাজারে আসে না, তখন দৌড় দেয় সিন্ডিকেট। এটা এগ্রিকালচার প্রোডাকশন বলতেছি, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে সিন্ডিকেশন সম্ভব। চিনি আমদানি যারা করে কয়েক, মানে কয়েক ডজন লোকে আমদানি করে, তারা তেল যারা আমদানি করে তারা, কিন্তু আমরা বাজারটাকে ঠিকমতো ফাংশন করতে দেয় না। অর্থ উচিত ধরো 5,500 6,000 হলো আমার অটো লাইসেন্স, তারা দাম বাড়ায় তখন সিটির কখন যে আসামের দাম বাড়ে, একটা নোয়াগায় কুতুগুলো, একটা চাঁপাইনগরগঞ্জে, একটা নাটোরে, একটা মেহেরপুরে অটো মিল, এদেরকে বসে বসে ফোন করে দেয় দাম বাড়ে। ওইটাও আমরা আসলে বাজারকে রিয়েলি বাজারকে ফাংশন করতে দিচ্ছে, বাজারকে ফাংশন করতে দিলে সরকারের মূল কাজ হলো কোয়ালিটি দেখা এবং নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। ভোক্তার প্রত্যেকটা ক্ষেত্রে চাইলে সরু করে মিনি কিট বানাই দিচ্ছে, একেবারে চোখের সামনে তারা ইয়ে দিচ্ছে প্রতারণা, কিন্তু তো বন্ধ হচ্ছে না, কেন আমি যাই না। তার মানে বাজারকে রিয়েলাইজ করে বাজারকে ঠিক মতো চলতেও দিচ্ছে না, বাজারকে ইন্টার করা ঠিক না, কাজ বাজারে কাজ বাজার করতে দেওয়া উচিত। তারাই প্রোডাক্ট বাজারে আনে, তৈরি করে, ভোক্তা দরজায় নিয়ে আসে পণ্য এই কৃষকের মাঠ থেকে, তাদের কাজ করতে দিতে হবে। মূল সমস্যাটা হলো এখন ওই মাসে ফরমালিটি তো চেক করতে হবে, জুসের মধ্যে হার্মফুল কিছু দেখতে হবে, গুড়া দুধে হার্মফুল কিছু দেখতে হবে। সরকারকে প্রতিনিয়ত যে কোনো দেশের সরকারের প্রাইভেট এন্টারপ্রাইজ কিন্তু মূল কাজ হলো সরকারকে বাজারকে পরিবীক্ষণ করা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া যদি স্বাস্থ্যহানি করে কিছু করে, সেখানে আমার এই প্রডিউসার দরকার নেই।